ইমানি বলে বলিয়ান হও, ইমানি শক্তিতে শক্তি শক্তিবান হও। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, দুনিয়ার নাম অন্ধ জগৎ, দুনিয়ার নাম অন্ধ জগৎ, কথা বলেন দুনিয়ার নাম, এ জায়গায় বসে আল্লাহরে দেখা যায়, এ জায়গায় বসে ভেস্তে দেখা যায়, এখানে বসে আখেরাত দেখা যায়, এখানে বসে পুলসিরাত দেখা যায় না, এখানে বসে মিজান দেখি নাই, এখানে বসে জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, এইটার নাম অন্ধ জগৎ। এই জগতে বৈশা আমরা আখেরাতের জগতে বিশ্বাস করি, জোরে বলেন করি। হে মুসলমান জবাব দেন, আল্লাহ আছে, কয়জন? জোরে বলেন, আল্লাহ আমার রব, ওই রবই আমার সব, কথা বলেন ঠিক কি ঠিক না? আমরা এক আল্লাহ বিশ্বাসী, জান্নাত আছে, জাহান্নাম আছে, পুলসিরাত আছে, ও দুস্ত মিজান আছে, হাসরের মাঠ হবে, কবরের আজাব সত্য না মিথ্যা, কবরের শান্তি সত্য না মিথ্যা, কেরামান কাতিবিন আছে, কেরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফালুন। এ যুবক সাবধান হইয়া যা, মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতিদ। তুই মুখ দিয়ে কি বলিস, তোর মুখের কথা লিখে রাখার জন্য অডিও ভিডিও সর্বপ্রকার ক্যামেরা নিয়ে তোর সঙ্গে গোয়েন্দা ফেরেশতা আছে না নাই? আল্লাহ বলেন, মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতিদ। যে কোন কথা তুমি মুখ দিয়ে বলো, কত গোপনে বলো, কোন মেয়ের সাথে প্রেম আলাপ করো, রাত 12টার পরে সব ঘুমিয়ে গেছে, ফোনে ফোনে তুমি কার সাথে লাইন করো, যোগাযোগ করো, কোন পাট বাগানে বাস বাগানে যে কার সাথে গল্প করো, তুমি মনে করো কেউ দেখে না কেউ শোনে না, ও জায়গা শুননেওয়ালা দেখনেওয়ালা আছে না নাই? এ কোন জায়গা দাঁড়ায় আমাদের বোতল হাতে নাও, কার সাথে তুমি ইয়াবা কিনা কিনি করো, কার সাথে ট্যাবলেট কিনা কিনি করো, কার সাথে সুদে লেনদেন করো, সবকিছুর পাশে গোয়েন্দা ফেরেশতা আছে না নাই? বিশ্বাস করি ফেরেশতা আছে। আমান্তু বিল্লাহি, আমার সাথে পড়েন, আমান্তু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। মরার পরে উঠতে হবে কি হবে না? এ যুবক যুবতী, ভয় পা, আল্লাহরে ভয় পা, আল্লাহকে আমাকে দুনিয়ায় না দেখে যারা বিশ্বাস করেছিস, তোদের উপাধি দিয়েছি আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, ইত্তাকুল্লাহ, আল্লাহু আকবার, ইত্তাকুল্লাহ, জোরে বলি আল্লাহু আকবার, ইত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় পা। এ পুলিশে ভয় পেয়ে পালাস, র্যাবরে ভয় পেয়ে পালাস, র্যাবে আর পুলিশে গুলি করে মেরে দিল, এরপরে তাদের করার কিছু থাকে না। আমার আল্লাহর কাছে যেদিন ধরা পড়বি রে যুবক, ও যুবক, বিচার তোকে পাই টু পাই দেওয়া লাগবে, ও যুবতী কোথায় কি করছো সব কিছু হিসাব লেখা আছে। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়াজাদু মা আমিলু হাযিরা। আল্লাহু আকবার, ছোট বলো আর বড় বলো, সমস্ত গুনাহ তোমার আমলনামায় লেখা আছে, কথা ঠিক কি ঠিক না? অকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা। প্রত্যেকের গলায় একটা আমলনামা ঝুলানো আছে, এই ফেরেশতারা লিখতেছে, লিখে 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 যেদিন আপনার হায়াত শেষ হয়ে যাবে, ওই দিন সম্পূর্ণ লেখারে বইটা তাবিজ বানায় গলায় ঝুলাই দিয়ে চলে যাবে ফেরেশতারা। কিয়ামত পর্যন্ত গলায় তোমার ঝুলানোই থাকবে। হাসরের মাঠে আল্লাহ ডাইকে বলবে, এ জামাল কামাল লালটু বলটু জুয়েল টুয়েল ডলি বলি জরিনে সকিনে আয়সা খাদিজা, এ কোথায় কি আকাম কুকাম করছিস, আয় আমার কাছে হিসাব দিয়ে যা, কয় আল্লাহ কোনোদিন কিছু করি নাই, আল্লাহকে নোটক বাট উস্কুত কথা মোটে কবি না, ইকরা কিতাবাকা কাফা বিনফসিকা আল-ইয়াউমা আলাইকা হাসিবা। তোর সাথে মৌখিক ঝগড়া হবে না, তোর আমলনামা প্রমাণ করবে কোথায় কি করছিস, সঙ্গে সঙ্গে গলার থেকে আমলনামাটা খুইলে দেওয়া হবে, তুই দেখবেন যে দোস্ত সব জায়গা সব লেখা আছে। বিশ্বাস হয়? এ বিশ্বাস হয়? ইত্তাকুল্লাহ।
পাগলরা, তোরা মোমেন, তোরা ইমানদার, আমি কোন হিন্দুরে ডাকি নাই, আমি কোন কাফের মুশরিকের ডাক দিয়ে কই না, আমি ইহুদ নাসারারে ডাইকা কই নাই, তোরা যারা আমার একটু বিশ্বাস করিস, ইমান আছে, তোদের আমি ভালোবাসি, বিদায় ডাইকা কই, আমি আল্লাহরে ভয় করি, তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, যেমন ভয় করা দরকার তেমন ভয় কর। ভয়ের ক্যাটাগরি আছে, কথা কন, বাপরে ভয় পায়, সাপরেও ভয় পায়, সাপরে ভয় পায় কি জন্য, সে কামড় দেবে, বাপরে ভয় পায় কি জন্য, বাপেও কামড় দেবে, বাপের শাসন রে ভয় পায়, ঠিক কি ঠিক না, চোররেও ভয় পায়, ডাকাইত্রেও ভয় পায়, জজরেও ভয় পায়, ভয়ের ক্যাটাগরি আছে, ঠিক না, জজ সাহেব একটুক 4.5 ফুট লম্বা, বাড়িয়েটা জজ, ও যদি লিখে দেয় ফাঁসি তাহলে ফাঁসি, শেষ হবে সব খুশি, কথা কন, টিকি টিকি, ওই জজে জীবনে হাতে ফাঁসি দেবে না, জজে কেউ রে গুলি করে না, জজে কেউ রে হত্যা করে না, জজে শুধু কলম দিয়ে লিখে দেয়, এর কারণে পুলিশে যে পরিমাণ ভয় পাই, র‍্যাবরে যে পরিমাণ ভয় পাই, তার চাইতে লক্ষ কোটি গুণ ভয় পাই ওই 4.5 ফুট জজ রে, ঠিক না ঠিক না, তার কি রে ভয় পাই, তার অর্ডার রে ভয় পাই, কিয়ামতে আমার আল্লাহ কেউ রে নিজ হাতে একটা থাপ্পড় দেবে না, আল্লাহ কেউ রে গলা টিপে ধরবে না, আল্লাহ কেউ রে কোপ দেবে না, আল্লাহ কেউ রে নিজে হাতে আগুন জ্বালায় পোড়াবে না, আল্লাহ অর্ডার দেবে, আল্লাহর সামনে দাঁড়ায় হিসাব দেওয়া লাগবে, কে কি করেছে জবাব দিয়ে যাও, যার অন্তরের মধ্যে ভয় আছে তার নাম মুত্তাকিন, জোরে বলেন কি নাম, পুরস্কার রয়েছে জান্নাতিন নাঈম, ভরপুর নিয়ামতলা, বিশাল জান্নাত, জোরে কোন সুবহানাল্লাহ, মুত্তাকিন হইলে শুধু জান্নাত না দুনিয়ার একটা ফায়দা নিয়ে নেয়, আল্লাহ কয় ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজা, আল্লাহ বলেন যে আল্লাহকে ভয় করে, জোরে বলেন যে আল্লাহকে, যে আল্লাহকে ভয় করে, আল্লাহ বলেন ইয়াজআল্লাহু মাখরাজা, আল্লাহ তাকে বিপদ থেকে বের হওয়ার হাজারো পথ খুলে দেয়, কোন সুবহানাল্লাহ, তুমি মামলায় পড়ছো, মামলায় আল্লাহরে ভয় করো, আল্লাহরে কেমন ভয়, হাক্কা তুকাতিহি, আল্লাহরে যেমন ভয় করা দরকার ওই রকম ভয় করো, তার মানে আল্লাহর সমস্ত বিধিবিধান মেনে চলো, আল্লাহর সমস্ত নাওয়াহিকে ছেড়ে দাও, আল্লাহর সমস্ত আওয়ামের আদেশগুলোকে মেনে নাও, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, রমজানের রোজা আসলে সঠিকভাবে রোজা রাখো, মুসলমান ঘরের ভিতরে 100% পর্দার পরিবেশ করো, আমার মাওলানা নাসির ফরিদপুরি সুন্দর করে বলেছে, যেই ঘরের ভিতরে পর্দা আছে, যেই ঘরের ভিতরে পর্দা আছে, আল্লাহর রহমতে ওই ঘরের ভিতরে আল্লাহর রহমতও আছে, সমাজ থেকে যদি মতকর সন্তান কুমাইতে হয়, গাজাকর সন্তান কুমাইতে হয়, এবার ট্যাবলেট কার সন্তান কুমাইতে হয়, আল্লাহু আকবার, যদি দিনদার ভদ্র সন্তান সমাজে পাইতে চান, তাহলে আগে তৈরি হতে হবে দিনদার ভদ্র মাতৃজাতি, মা যদি ভালো হয় সন্তান ভালো হওয়ার আশা করা যায়, মা যদি খারাপ হয় সন্তান ভালো হওয়ার আশা করা যায় না, ঠিক কি ঠিক না, গাই যদি হয় বাজা, ওর পেট দিয়ে সন্তানের আশা করবেন কোনো দিন না, আর গাই যদি না বিয়ে তাহলে তাতে দুধ হয় না, ঠিক কি ঠিক না, গাই যদি জাতের হয় বাসুর ভালো হয় দুধও ভালো হয়, মেয়েদেরকে পর্দা করার কোনো প্রতিবাদ করে কাম হবে না, এক নম্বর কাজের জায়গা হলো পর্দা, আল্লাহ নবী বলেন লা ইয়াকুলুন্না রাজুলুন বি ইমরাতিন ইল্লা কানা সালিসুহুমা শাইতান, হে মুসলমান জেনে নেন, আল্লাহ নবী বলেন লা ইয়াকুলুন্না রাজুলুন বি ইমরাতিন ইল্লা কানা সালিসুহুমা শাইতান, এনি ম্যান এভরিবডি, যে কোনো পুরুষ যে কোনো নারীকে নিয়ে, যে কোনো পুরুষ যে কোনো নারীকে নিয়ে, দেখ যে কোনো পুরুষ যে কোনো নারীকে নিয়ে কি মানে, ছেলেতে মাকে নিয়া, বাপে মেয়েকে নিয়া, ভাই বোনকে নিয়া, মামায় ভাগ্নিকে নিয়া, চাচায় ভাতিজিকে নিয়ে, জামাই শাশুড়িকে নিয়ে, শালি দুলোভাইকে নিয়ে, যাকে নিয়ে যে জায়গায় হোক না কেন, নির্জন হলেই, নির্জন হলেই ও জায়গা তিন নম্বর জন হয় শয়তান, কে হয়, তিন নম্বর জন হয় শয়তান, বাপ বিটিও যদি নির্জনতার ভিতরে যায় রে দোস্ত, ও জায়গাও শয়তানে, ও জায়গাও শয়তানে ধোকা দেওয়ার চেষ্টা করে, বিশ্বাস হয়,
আমি কিসসা শুনাইতে চাই না, নিশ্চয় আপনাদের সমাজে দুই চারটি এমন ঘটনা ঘটা আছে পাবেন, অনেকটা প্রকাশ পায় না, ভিতরে রয়েছে। আল্লাহ হেফাজত করুক যেন মুসলিম সমাজে প্রকাশ না পায়, এই অন্যায় গুলো থেকে সমাজকে আল্লাহ হেফাজত করে। তবে দোস্ত কুল্লুকুম রাইন কুল্লুকুম আসুলুন রাইয়াতিহি, এই ব্যাপারে আমার বুড়ো বাবা যারা আছেন, আমার যুবক ভাই যারা আছো, তোমরা দুই দল এখানে একটু নিগরানি করতে হবে। তোমরা সমাজের গার্জিয়ান, তোমরা সমাজের রাখাল, এই রাখালির দায়িত্ব তোমাদের। সমাজ থেকে জেনা বন্ধ করতে হলে 70 জন যুবকের যে সংগঠনের মাধ্যমে আজকে এই মাহফিলের এতেজাম সহযোগিতা করেছো, তোমরা মর্দে মুজাহিদ বদরি সাহাবাদের সাথে তোমরা জান্নাতি হবা, জোরে কান আমিন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ঘুম, হাসান রাদিয়াল্লাহু তাআলার ঘুমা, এই দুই শহীদের সাথে তোমরা জান্নাতে যাবা, জোরে বলেন আমিন। এই যুবক 70 জন সমাজের আজকে যে ভালো কাজটা করে তোমরা দেখাইছো, তোমরা এই সমাজের প্রতিবাদী হয়ে যাও। যত কুসংস্কার আছে, জেনা কারা করে তোমরা জানো, কথা কর না কেন, জেনা কারা করে ওই যুবকরা জানে না, জানে না, অবশ্যই জানে, বাড়িওয়ালারা জানে। ও বাড়ির মুরব্বি, আপনি পাহারা দেন, আপনার যুবতী মেয়েকে তার দুলোভাইয়ের সাথে আপনার জামাইয়ের সাথে ফিল্ডিং মারতে দিয়েন না। আপনার যদি জামাইয়ের ভাইরা আসে, আপনার মেয়ের দেবররা আসে, আসলে আপনার বাড়ির যুবতী মেয়েদেরকে নিয়ে আড্ডা করতে দিয়েন না, পর্দার পরিবেশ করেন, আল্লাহর রহমতে নেক সন্তান হবে, বাড়িটা শান্তিময় হবে, একে অপরের সাথে সুসম্পর্ক ঠিক থাকবে, নইলে হাজার ওয়াজ করে কোনো কাম হবে না। ইত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করো, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ দাবি করছে, এক নম্বরে ঈমান, দুই নম্বরে ইসলাম। এক নম্বরে ঈমান বলতে যে সরে চলে যাই, ওমাই ইত্তাকিল্লাহ, যুবক চাকরি নাই, চাকরি দেবো এদিকে আসো, আমার বাড়ি গোপালগঞ্জ, এবার চাকরি সব আমাকে আতে, আমার নিজেরই চাকরি নেই। আল্লাহু আকবার, চাকরি আমিও দেই না, কোনো নেতা নেত্রী দেয় না, চাকরি ছাড়া খাওয়া যায় না, যায় না, চাকরি ছাড়া বেতন ছাড়া আল্লাহ মোটা রুজি খাওয়াতে পারে, জোর হলো না, সার্টিফিকেট ছাড়া আল্লাহ খাওয়াতে পারে, আমার একখানো নাই সার্টিফিকেট, যেই সার্টিফিকেট দুইয়ে পানি খাতি হবে ও আমার একখানো নাই, ক্লাস 5 পর্যন্ত জেনারেল যোগ্যতা আমার, হাই স্কুলে আল্লাহর কিরে একদিনও ভর্তি যাইনি, 5 পর্যন্ত গ্রাম্য বাংলায় কথা বলি, অত টেডি বাংলা আমি জানি না, কওমি মাদ্রাসায় জীবন ভরে পড়ছি, সারা জীবন ভরে মাদ্রাসায় দিয়ে দেছে বাপে 5-এর পরে, গরিব বাপ পয়সা দিতে পারে নাই, কাজে কাজে যাই কওমি মাদ্রাসায়, আল্লাহর হস্তে ফড়া লেখা আছে, ওই জায়গাতে ভরিয়ে আইবে। তো যেদিন থেকে মাদ্রাসায় ঢুকছি সেই দিন থেকে আবার পড়াকে খুব মহব্বতের সাথে ধরে নিছি, আমার সারা 12 বছরের মাদ্রাসায় পড়ার জীবনে একটা ঘন্টা আমার কামাই নাই, দিন তো না একটা ঘন্টাও কামাই নাই, ছুটি আমি বাড়ি কাটাইতাম না, লম্বা লম্বা বন্ধ দিলে আমি মাদ্রাসায় থাকতাম, ফাঁকে একদিন শুক্রবারে মারে যে বাপরে যে দেখি আসতাম, আবার এসে বন্ধুটা মাদ্রাসায় কাটাতাম, পুরো পিছনের সমস্ত পড়া আমি বন্ধের মধ্যে মুখস্থ করতাম, এভাবে কাটাইছি। তো সারা জীবন ধরে কমই মাদ্রাসায় পড়ছি, একখান সার্টিফিকেটও নাই, আমার চাকরি হবে বাংলাদেশে? শত শত বিসিএস পাস আগে সরকার প্রাইমারিতে চাকরি দিয়েছে, আগে শুনতাম যে বিসিএস পাস করলে বড় চাকরি হয়, এখন প্রাইমারিতে মাস্টার বাড়াচ্ছে বিসিএস আগে, এর বারে কি এরবেন তা আল্লাহ জানে, কত বড় বড় সার্টিফিকেট আলারা মুখ উচরে ছানা বান্ধে ঘুরে বেড়াচ্ছে, বস্তাকে বস্তা সার্টিফিকেট নিয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, একটা চাকরি হয় না, আমার মতো পকেট শূন্য সার্টিফিকেট বিহীন মূর্খ জেনারেল মূর্খ মানুষটার তালি তো না খাইয়েই মরার কথা ছিল, সার্টিফিকেট নেই, চাকরি নেই, 3টে মাদ্রাসা আমার, একটা হলো লোহাগাড়া লক্ষ্মী ভাষা নড়ালি, লক্ষ্মী ভাষা কওমি দাওরা মাদ্রাসা, আমি ওখানকার প্রিন্সিপাল, একটা কাও বেতন নেই না, ফি সাবিলিল্লাহ, আর একটা আমার বাড়ির মাদ্রাসা পুরুষ মাদ্রাসা মেস মৌলানার 1 ক্লাস কম মেস কাজ, এক টাকাও বেতন নেই না, খাই না, লক্ষ লক্ষ টাকা সেখানে দেই, 600 ছাত্র বোর্ডিংই খায় আমার মাদ্রাসায়, পুরুষ শাখায় 600 ছাত্রের বোর্ডিংয়ে যত চাউল লাগবে সব আমি দেবো অঙ্গীকারবদ্ধ ইনশাআল্লাহ, কাল 2-3 আগে 1 টন কিনে দিয়েছি, গত বছর দিছি নগদ টাকা যেটা হিসেবে আছে 5,63,000 টাকা, রোজা টু রোজা,
আমি দেই নেই, দিয়েছে আমার আল্লাহ। আমি কমই মতো স্যার হুজুর চাকরি নাই বাকরি নাই ব্যবসা বাণিজ্য বুঝি নেই, আল চষ্টি দিয়ে সেবাই নেই, পাড়ি খালি সেটে ঘাস কাটতে, একটা গাই আছে এই বর্ষাকালে সেটে ঘাস কাটি, আর কিছু বাড়ি নেই বেয়ান চালাতি বাড়ি দেয়। তা সার্টিফিকেটে যদি খাওয়ায় আর চাকরিতে যদি খাওয়ায় তা আমরা কয়মায় প্রতি বই দিয়ে কুইয়ে হয়ে যাওয়ার কথা। তো বাংলার জমিনে যত ভালো খানার বড় খানা আছে সব আল্লাহ আমারে খাওয়ায়, আপনাদের বিশ্বাস না? আমি আইসি আজকে কি এই এলাকার ভিতরে সবচেয়ে ভালো খানা আমার জন্য পাকাবে না এটা, এভাবে ডেলি খাওয়ায়। আরে মিয়া মসজিদের ইমাম সাহেব আপনার মতো নাসির হুজুর কয়জন? আরে আমি তো খাইয়ে মারতেই পারতেছি না, মোটা হই না। মসজিদের ইমাম সাহেব 30 দিন 30 বাড়ি লজিং, 2000 টাকা বেতন, হুজুর কত মাথা মাছে খাইয়ে সিয়ারে ধরে না, ঠিক না? যে বাড়ি যেদিন যায় সেই বাড়ি আলারা মহিলা স্বামীরে কয় যে একটা দিন হুজুর আজকে পোল্ট্রি মোল্টি আইনো না, 2 কেজি গরুর গোশ আইনো, আর কয়টা দেশি কই আইনো, দেশি মুরগির ডিম আইনো, আর যদি পারো একটু দই নিয়ে এসো আসার সময়, আর ইলিশ মাছ যদি পাও শুনছি যে এবার বড় ইলিশ পাওয়া যাচ্ছে একটু নিয়ে এসো। মাসে একটা দিন যে বাড়ি যায় সেদিন মাসে একটা দিন, ঠিক না? আল্লাহ কয় কামাই করবি তুরা খাবে উরা, মৌলবীর বেতন 2000 টাকায় ওই দামি খানা খাওয়া সম্ভব? মৌলবীও চালাক আছে, কয় কি যে আমি এ জায়গা খাতে পারি না, আমার ছোট মেয়ে এটা আছে বাবি বাটিতে দিয়ে দেন, টিফিন ক্যারিয়ারটা কেছে 5 তালা, ওরে বাবা এত গাড়ি কাক বাটি পুরো আড়ি ধরে ডালিয়ে দিলি ও প্যাট ভরে না, কুড়িয়ে চুষে নিয়ে যায়, দিয়ে টিয়ে ফিরে রান্না করে খায় উড়া, আর কয় যে যাগ্য রাগারাগির দরকার নাই, মাসে একটা দিন তোমরা রান্না খাবে উরা, সিস্টেম এরকমই। বিশাল বড় লোকের বাড়ি গেছে আরে কি পায়খানা, ভিতরে ঢোকবো কিভাবে দরজা খুঁজে পাই না, পরে এক জায়গা ভাড়া দিছি অন্য সে খুলিয়ে গেছে অটো দরজা, ভিতরে ঢুকছি আবার আটকে গেছে, চিনতে করলাম যারা খোলার ব্যবস্থা না আরে বসা ঠিক না, খোলার তা কোনো কল কবজা পাই নিয়ে খুলবো কিভাবে, ঘুরতে ঘুরতে সেই জায়গা মতো ভাড়া লেগে গেছে আবার খুলিয়ে গেছে, পরে বেরোয় আসতে গেছি বাড়ি এলাকায় যে হুজুর জরুরত চাচ্ছে না সে বসবো কোয়ানে সব জায়গা সমান, কোয়ানের উপরে কি রেতে হবে সেখানে মৌলবীরা বসে না, তো জায়গা তো দেখতে ফকু ফাঁকা তো নাই কোনো জায়গা, কয় যদি এক জায়গা দুটো পার দাগ আছে দেখছিল দেখছি তো, কর ওর নিচে সুইচ ওইখানে পাও থুয়ে বসে দাঁড়ান দেখবেন যে তলা খুলিয়ে গেছে, সে জায়গা পা থুয়ে দাঁড়াইছি দেখ যে সত্যি তলা খুলিয়ে গেছে, প্যান বার হয়ে গেছে জরুরত ছাড়ি, আর মনে মনে উরি আল্লাহ এ কি পায়খানা, এ কবে বানায় পায়খানা করবো, আল্লাহ কয় তোমার কোনোদিন বানানো লাগবে না, ওরা বানাবে তোমরা হাঁকবা, আবার বানানো লাগে বহুত বাড়ির নতুন পায়খানা আমার এতে মিলাদ দেয়, মানে ওরা এখনো বানায় বসে নাই হুজুর এসে প্রথম, কত বিদেশি কম্বল জামাইরেও সুতি দেয় না, আগে নাসির হুজুর সব কম্বল যে তারপরে কথা কন ব্যবস্থা কার হাতে, কি চিনতে পারিস কি জন্য তুই আল্লাহকে ভুলে গেছিস, কোন কারণে তুই সার্টিফিকেটের এত ভক্ত হলি মিয়া, আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে যদি দিন শিখার নিয়ত করেন ওই দিনের সাথে যদি ভেজাল থাকে যে খালি দিন শিখতে গেলি খাওয়া হবে না, এর সাথে একটু সার্টিফিকেট হতে হবে, তাহলে ওই নিয়ত সহি হয় নাই, ওই দিন দিন না, কথা বলুন ঠিকই দিন না, ফ্রেশ কালেজ আল্লাহকে পাওয়ার জন্য এলমে দিন শিখতে গেলে কোন জায়গা পিওর আছে যার মধ্যে কোনো দুনিয়ার কোনো অংশ ওর মধ্যে জড়ানো নাই, চলে যান সেই জায়গা, তার নাম দিনই শিক্ষা, ঠিক কি ঠিক না? আমার মাদ্রাসার তালবি আলিমগুলো এই যে আপনাদের এই মাদ্রাসা আমার কমি মাদ্রাসা যতগুলোই আছে সুন্নতি তরিকায় যে সকল আলিয়া মাদ্রাসা আছে সবগুলোর আমি মহব্বত করি, এই সকল মাদ্রাসা বিশেষ করে কমি বেসরকারি ঠিক না, কিন্তু জম্মের দরকারি, জম্মের আপনাদের এখানে সরকারি মাদ্রাসা আছে কমি মাদ্রাসাও আছে, সরকারি মাদ্রাসা বলেন আর স্কুল কলেজ যাই বলেন এগুলোই বেশিরভাগই 95% বলি নিলাম 5% রাখলাম, 95% ছেলে মেয়ে সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত থাকে, রাত্রে থাকে কথা কন, রাত্রে তালা দিয়ে থাকে না, ছাত্র শিক্ষক কেউ থাকে, স্কুলই থাকে, কলেজে থাকে, ওই হোটেল হোস্টেলে থাকে, মাদ্রাসার মধ্যে স্কুলের মধ্যে থাকে, আপনার মরণকাল মরণের সময় মনে মনে বড় সাদ যে 4টে 5টা হাফেজ ছাত্র যদি আমার পাশে বসে কোরআন শরীফ পড়তো তাহলে বড় ভালো লাগতো, শুনছি নাসির হুজুরের কাছে যে মাইয়েতের পাশে যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয় তাতারাজ্জালু আলাইহিমুল মালাইকা 500 ফেরেশতা জান্নাতি প্রেকার জান্নাতের ছবি নিয়ে আপনার সামনে এসে হাজির হয়, জোরে কান সুবহানাল্লাহ।
তারা আপনাকে বলে এই যে তোমার জান্নাত, এই যে তোমার জান্নাত। আপনি দেখবেন আপনার পাশে যদি মরার সময় কোরআন তেলাওয়াত হতে থাকে, আপনি যদি মোমেন হন, আল্লাহ পাক আপনাকে জান্নাতের ছবি দেখাবে। তখন দেখবেন অনেক সময় মাইয়েত এরকম করে, চোখটা বন্ধ হয়ে আসছে, এরকম করে, এরকম করে, এরকম টুকায়, দেখছেন না টুকায়, কি টুকায় জানেন, ওই জান্নাতি প্লেকার্ড, জান্নাতি ছবি নিয়ে ফেরেশতারা আসছে, উনি খালি ওটা ধরতে যায়, খালি ধরতে যায়। কন্যা সুবহানাল্লাহ, এরকম একটা মরণের চাহিদা আছে না নাই? এখন পাশে কোরআন শরীফ পড়বে কিনা, আপনার ছেলে মদ খায়, গাঁজা খায়, মেয়ে বিড়ি খায়, এক ফ্যামিলির খবর পেলাম, মাতে জর্দাইতে পান খায়, বাপে বিড়ি খায়, মেয়েতে সিগারেট খায়, ছেলে মদ খায়, সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। তার কোরআন শরীফ পড়বে কে পাশে বইসা, সব দাঁড়ায় মতে খাড়ায় খায়, হাইটে হাইটে পায়খানা করে, বিটার বউ একটা, ছেলে সহ ম্যাজিস্ট্রেট আর আরো কিছু, দুইজন আইসে মা বাপের মরণ দেখতে, আইসে ঘরের ভিতরে চলে ড্যাকসেট চালাই দেয়, ধুম তাড়াক্কা, আরে বাবা, তাকে ডোলের বাড়ি ঠেলাই, আজরাইল হত পাচ্ছে না বাড়ি ঢুকতি, আছে না নাই? এখন এই কোরআন শরীফ পড়বে কে? নাই তো কেউ। কাজে কাজেই অকালে বুড়ো কালে যে কইছেন, হুজুর আমি মাদ্রাসা ঠিক করলাম, এই হেফজখানা ঠিক করলাম, যে ওই আর একটা আশেপাশে যা আছে ও রাত রাত্রে থাকে না, মরণ কি দিনই আসে না রাত্রি আসে তা তো কওয়া যায় না, তা আমি মাদ্রাসাটা করলাম হুজুর এই জন্যই যে আমার এনি টাইম যে সময় মরণের খবর পান, আপনারা তো সবসময় থাকেন, খবর পালি একটু সাড্ডে পাঁচটা ছেলে নিয়ে চলে আসেন, বুড়ো মরবি তো মরতি মরতি যায়, রায় দুইটার সময় ছেলের সাথে শুরু হয়েছে, উনি তো আগে তো ওসিয়াত করে রাখছে নিজের ছেলেরে, কইছে যে আমার যখন বেকায়দা দেখবি ওই সময় হাফেজ হুজুরে ফোন দিবি, আমার বলা আছে চার পাঁচজন ছেলে নিয়ে চলে আসবে, রাত দুইটার সময় ফোন দিয়েছে, রিং পেয়ে দেখে যে ওই বাড়ির রিং কি আছে ভাইজান, ও আর প্রতিবারে না, হুজুর ওর আব্বা, হুজুর ওর আব্বা, হুজুর ওর আব্বা, কইছে ঠিক আছে আর কোয়া লাগবে না, বুঝছি হুজুর আমার আব্বা, এ ছেলেরা আউট দেখছে বাড়ি মারছে, চল খালেক মোল্লা সাসার জমির উপরে মাদ্রাসা, সেই মাদ্রাসায় পড়িস, সাসারে খালি হাতে মূর্তি দেওয়া যাবে না, সুরে সিন্দে মারতে হবে, তাড়াতাড়ি চল, কোরআন ওযু বানাইয়া শীতের রাত্রি কোরআন শরীফ পাঁচখান গলায় নিয়ে পাঁচজনে চলে আইসে, আইসা বুড়োর চতুর্পাশে ঘিরে ধরছে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন, মধুর সুরে শেষরাত্রি তিলাওয়াত বুড়োর পাশে, বুড়ো তিলাওয়াত শুনতে শুনতে কোন ফাঁকে বুড়ো মারা গেছে, বুড়ো নিজেও টের পাই নাই, ফেরেশতারা জান্নাতি একখান আতর মাখানো গ্রানওয়ালা রুমাল বুকের উপর দিয়ে এরকম টান দিয়ে মুখের কাছে নিয়ে গেছে, ওই আতরের রুমালির সাথে বুড়োর গ্রান টানতে গেছে, গ্রান টান দিতে যে আতরের সাথে রুমালের সাথে চলে গেছে, যান বুড়ো ঘুমাই রয়েছে, ওরা পড়ি যাচ্ছে, পরে কয় কি লোক নড়ে চড়ে না তো, পরে কয় যে আমি অনেক আগে লক্ষ্য করছি, অনেক আগেই উনি ঘুমাই গেছে, কন্যা সুবহান, এই রাত দুইটার সময় যারে পাইছেন সে দরকারি না, সে কি দরকারি, আর একটা দশটা চারটে পর্যন্ত রাত্রি থাকে না, সেই জায়গা যদি ফোন দেন যে সাড্ডে পাঁচটা ছেলে মেয়ে পাঠা দেন আমার কোরআন শরীফ পড়তে হবে আমার আব্বার পাশে, সে জায়গা তো কেউ নাই, কি জব দেবে, তোমার আব্বার এখন মূর্তি মানা করো, কাল দশটার পরে মূর্তি করো, এখন আমাকে ছেলে মেয়ে কেউ নাই, কাল দশটার পরে পাইলেন কাজের সময়, তাহলে ফেরেস্তা তো কবে যে তা ঠিক আছে আমরা আসপানি দশটার দিক তোমরা অপেক্ষা করবে, যখন তোমার মরণের সময় আসবে এক সেকেন্ড আগেও করবে না পরেও করবে না, কথা বলুন টেকে দেখ না, রাত দুইটার সময় দরকার হেফজখানার ছাত্রদেরকে ডাক দিবা, আমার বাড়ির কাছের মাদ্রাসা আমার প্রাণের চাইতে প্রিয়, সাত বছর যারা গেছে ভাই জানরা আমার বাড়ির মাদ্রাসা দেখে আসছে, মাত্র চলতি সাড়ে ছয় বছর আমার হাতে মাদ্রাসা, একটা টিনির ঘর পেয়েছি, আল্লাহ পাক আমারে বিশাল সুন্দর মাদ্রাসা দিয়েছে, সারা বাংলাদেশে মহিব্বিন ভক্তবৃন্দ আইজো যদি আপনাদের কাছে আমার মাদ্রাসার জন্য চাই, দুই এক টাকা না দিয়ে পারবেন না, সারা বাংলাদেশ থেকে সারা বিশ্ব থেকে মুসলমান বাঙালি যে যেখানে আছে আমার ইউটিউবের ভক্ত আমার মহাব্বত করে আমারে টাকা দেয়, অল্প কয়েকদিনের ভিতরে বিশাল মাদ্রাসা আমারে দিয়েছে, আমি রাতের বেলা যত দূর থেকে আসি বাড়ি যাওয়ার আগে আমার মাদ্রাসার ভিতরে গাড়িটা ঢুকাই, আর হেফজখানার ছেলেদেরকে আমি আগে দেখতে যাই, আমি বহুবার শুনেছি হেফজখানার ছেলেরা রাত দুইটার সময় তারা ঘুমোয় রয়েছে কিন্তু ফাঁকে ফাঁকে শুনি কেউ কেউ মাঝে মধ্যে তিলাওয়াত করতেছে ঘুমের মধ্যে, হেফজখানার চব্বিশ ঘন্টা
আওতায় আমি একদিন শুনেছিলাম আমার এক হুজুরের কাছে, আমি প্রমাণ করেছি। রাত দুইটির সময় আমি হেফজখান আর জালনার কাছে গিয়ে কান দিয়ে দেখি একটা ছেলে তিলাওয়াত করতেছে। মনে মনে রাগ করলাম, ভিতরে হালকা হালকা ডিম লাইট জ্বালানো আছে, লক্ষ্য করি কে তিলাওয়াত করে, দেখি যে তিলাওয়াত করতেছে সেও ঘুমের ভিতরে নাক ডাকতেছে। ও সজাগ থাকতে যা তিলাওয়াত করেছে ঘুমের মধ্যে, স্বপ্নেও তাই তিলাওয়াত করে। এ মুসলমান, এমন কারখানার জগতে কোথাও পাওয়া যাবে? জোরে বলেন যাবে। একমাত্র হেফজখানা কোরআন শরীফের মাদ্রাসা, চব্বিশটা ঘন্টা আল্লাহর রহমত নাজিল হইতে থাকে। আবে ছেলেরা তিলাওয়াত করে, পায়খানায় গেলে তিলাওয়াত মুখে বন্ধ থাকে কিন্তু কলবে তিলাওয়াত জারি থাকে। ওরা মনে মনে তিলাওয়াত করতেই থাকে। কোরআন শরীফ 30 পারা মুখস্ত রাখতে যে পরিমাণ মেহনত করা লাগে, 24 ঘন্টা পড়া লাগে। আপনার এক মুঠ ভাত তাদেরকে খাওয়াইতেছেন, যেই লজিং আলা রাইসকে মাথায় পাক টুপি পরাই দেয়া হলো তার সবারই খানা খায়া যেই ছেলেটা হাফেজ হইছে, খোদার কসম যদি ছেলেটা কিয়ামতে জান্নাতি হয়, মা বাপের পরেই সর্বপ্রথম সে ডাক দেবে তার লজিং মাস্টারকে। আল্লাহু আকবার। আমার কোয়াস আপনারা শুনেছেন, ছোটবেলায় যে লজিং ছিলাম, আজ 40 বছরের ভিতরে সেই লজিংওয়ালার সাথে আমার সম্পর্ক নাই। উনি দেশ বিদেশে চলে গেছে, ছেলে মেয়ে দুইটা থাকে, একটা থাকে আমেরিকা, দুইটা থাকে আমেরিকা, একটা থাকে জাপান, তিনটে মেয়ে, তিনটাই বিদেশে বিশাল ধনী, ছেলেটাও বাংলাদেশে বড় চাকরি করে। যেই মনিরের কিসা আমি বলি, সেই মনির আজ 40 বছর পরে খবর নিয়ে খুলনায় গেছে সেই মহিলাকে দেখতে, পাইয়া যেন উনি চাঁদ পাইছে আকাশে। আমার ওই বয়ান তো উনিও নেট থেকে নামাইয়া শুনছে। উনি কয় নাসির তুমি কার কিসা কো আমি বুঝতে পারি না। আমি বললাম কাকি আপনি ভুলে গেছেন, আপনার বাড়ির ভাত আমি 1997 সালে আমি 97 সালে আপনার বাড়ির ভাত বন্যার ভিতরে এইভাবে খেয়েছিলাম। আমাকে বুড়ো মানুষ আবার জড়ায় ধরতে যায়। আমি কই না কাকে আদর করা লাগবে না, ওভাবে দোয়া করেন সারা পৃথিবীর কাছে আপনার আপনার লজিং এর কিস্সা আমি শুনাই দিছি, লক্ষ লক্ষ মানুষকে নিয়ে আপনি আপনার জন্য আমি দোয়া করি। মহিলা নিজের সন্তানকে না খাওয়াইয়া, তাদেরকে রুটি চাপড়ি খাওয়াইয়া আমারে 8 দিন পর্যন্ত গরম ভাত খাওয়াইছে, লক্ষ লক্ষ মানুষের ভিতরে আমি তার জন্য দোয়া করি। ও দোস্ত, এমন একটা দোয়ার কারখানা যদি আপনি খুলতে চান, কমপক্ষে মাদ্রাসার একটা ছেলের আপনি লজিং রাখবেন, নিজে যা খান তাই খাবে সে, কোনোদিন তারা বিরিয়ানি পোলাও খাইতে চায় না। আপনার বাড়ি যাদের বাড়ি 3-4 জন মানুষের খানা পাক হয়, নিশ্চয়ই 3-4 জন মানুষের খানা খেয়ে পারেন না, প্রত্যেক তো কিছু না কিছু পান্তা পানি ঠান্ডা অতিরিক্ত ভাত থাইকে যায়। এখন কোনো বাড়ি অভাব নাই, কথা বলুন ঠিক না? তোমার অতিরিক্ত ভাতগুলো মুরগিতে খায়, হাঁসে খায়, কুত্তরে দিয়ে দাও, গরুরে দিয়ে দাও। রসুলের একজন মেহমান খাইলে কম পড়ে কোন জায়গায়? আল্লাহর রসুলের মেহমান কো তোমার বাড়ির ভাত খাইয়া কোরআনের হাফেজ হবে, আলেম হবে। আল্লাহর নবী বলেন, ইসাফু আহলুন নার ফায়ামুরু বিহিমুর রাজুল মিন আহলিল জান্নাতে ফায়াকুলু ইয়া ফুলান আমা তারিফুনি আনাল্লাযী সাকাইতুকা শারবাতান ও ক্বালা বাদুহুম আনাল্লাযী ওয়াহাবতু লাকা উযুআ ফায়ুশফাউ লাহুম ফায়ুদখুলুহুমুল জান্নাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন মানুষ যদি ডান হাতে আমলনামা পেয়ে জান্নাতি হইয়া যায়, ও সুপারিশ করবে, আল্লাহ এই জাহান্নামের মধ্যে যত মানুষ আছে আমি তাদেরকে দেখতে চাই। আল্লাহর নবী বলেন, ওই লোকটার সুপারিশে ইউসাফু আহলুন্নার জাহান্নামীদেরকে দুইটা কাতার করে দেয়া হবে, ফায়ামুরু বিহিমুর রাজুল মিন আহলিল জান্নাহ। এই জান্নাতি সার্টিফিকেট পাওয়া ব্যক্তি কাতারের মধ্যে দিয়ে হাঁটবে, এ পাশ থেকে একজন ডেকে বলবে আমা তারিফুনি আনাল্লাযী সাকাইতুকা শারবাতান, আমারে চেনেন নাকি হুজুর, আমি আপনাকে চা খাওয়াইছিলাম, পানি খাওয়াইছিলাম, আজকে আপনাদের মাগুরা দিয়ে যখন আসি বায়নার মোড়ে নাম সেটু চা খাবো, দৌড়ে আমার কয়েকজন ভাই বন্ধু পরিচিত মহাব্বতের মানুষ চলে আসছে, আইসে চা খাইতে গেছে, সে কেক বিস্কুট ও 7-Up ইত্যাদি খাওয়াইয়া বিলটা সে দিয়ে দেছে, কি মহাব্বত আর ভালোবাসা! আল্লাহ যদি কিয়ামতে আমার হাতে ডান হাতে আমল নামা নসিব করে আর আমার ওই ভাই যদি বিপদে পড়ে যায়, উনি আমাকে স্মরণ করে দেবে, হুজুর বায়নার মোড়ে আপনার এই খাওয়াইছিলাম, আমার মনে পড়বে, আমি আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো ইনশাআল্লাহ। এ বন্ধু, আবার আমি যদি বিপদে পড়িয়া যাই, আপনার আমার শ্রোতা কেউ যদি জান্নাতি হন, আপনার সাথে আমার দেখা হবে, আমি তখন বলবো বাইরে আমি মাওলানা নাসির শুধু নাম কলাইয়া দুনিয়া থেকে পয়সা করি কামাই করে খেয়ে চলে আসছি, আমার আমল ভালো ছিল না, আমার ওয়াজে তোমরা ভালো হইছো, আমি বিপদে পড়িয়া গেছি, ও ভাই তুমি আমার ওয়াজে হিদায়াত পেয়ে নামাজি হইছো, দাড়িওয়ালা হইছো, তুমি একটু আল্লাহর কাছে বলো, তুমি বললে আল্লাহ বারে মাফ করে দেবে। আপনি বলবেন আল্লাহ এই হুজুরের ওয়াজ শুনে আমি জান্নাতি হয়েছি, কারণ বশত আমার হুজুর বিপদে পড়িয়া গেছে, রব্বুল আলামিন আমার হুজুরে তুমি মাফ করে দাও, বাঁচায়া দাও, আপনার সুপারিশে আমিও না জাতি হব ইনশাআল্লাহ। এমন ব্যবস্থা সেদিন থাকবে, সুতরাং আমার সাথে আর আপনার সাথে একটা সুসম্পর্ক আলো আসল মূল ঠিক কিনা? কওমি উলামায়ে কেরাম
ক্লাস দেখলে তাহাজ্জুদ আশ্চর্য হবেন দোস্ত, এরা পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, কথা বলুন পড়ে কি বলে না, এরা তাহাজ্জুদের নামাজ পড়ে, এরা ইশরাক আমিন চাস্তের নামাজ পড়ে, এরা নিয়মিত কোরআন শরীফ তেলাওয়াত করে, এরা দাড়ি কাটে না, দাড়ি ছাটে না, এরা প্যান্ট শার্ট টাই কোট পরে না, এরা মেয়েদের সাথে বেপর্দা করে না, আল্লাহর রহমতে সর্বক্ষণ ইবাদত বন্দেগির মধ্যে থাকে, এরা মাত্তারি ফিরে হিরোইন আবার ট্যাবলেট খায় না, এরা রাস্তায় গাছ কেটে ফেলাইয়া গাড়ি ডাকাতি করে না, এরা রশি টানায় মোটরসাইকেল কেড়ে নেয় না, কথা বলুন ঠিক ঠিক না, পরের মেয়ের গায়ে অ্যাসিড মারে না, প্রেম প্রীতি বোঝে না, কারণ প্রেম করবে যাদের সাথে তাদের সাথে এদের কোনো সাক্ষাৎই নাই, মেয়েদের সাথে কোনো যোগাযোগ নাই, একটা নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে তারা থাকে, এদের সাথে সম্পর্ক রাখেন আর তাদের জন্য দোয়া করেন, তাদের মাধ্যমে আল্লাহর দিন দুনিয়ায় জিন্দা আছে। যদি কওমি মাদ্রাসা না থাকে, মাদ্রাসা সহি দিনের প্রতিষ্ঠানগুলো যদি না থাকে, তাহলে দিন ও দুনিয়ায় থাকবে না। একদল ইদানিং কালে আমাদের এলাকায় আছে, এই এলাকায় আছে, আমি যাদেরকে বুঝই বুঝই তবলিগি পাঠাইছি, আমি তো সারা বাংলাদেশে ওয়াজের মধ্যে তবলিগ করি, কথা কন না কে চরমুনার পক্ষে বলি, তবলিগের সরাসরি তশকিল করি, এই মর্যাদা ফেন্সিনিল হিরোইন আবা খা পার্টি সুদ খা পার্টি ঘুষ খা পার্টি জিনার অভ্যস্ত এগুলোরে পাম্পটি দিয়ে বুঝই শুনিয়ে তবলিগি পাঠাইছি, তিন সিল্লে দিয়ে নিয়ে আইছি, তিন সিল্লে দিয়ে আইসে বাবরি রাইখে বিশাল পাগড়ি তিনেন খেতাই দিয়ে বাইন দিয়ে ৪৩ বন্ধের জুব্ব একটা গায়ে দিয়ে আইসে ফতোয়া দেয়, নাসির হুজুরির ইমান নাই, আমার ইমান নাই, আমি বেঈমান ওরে ইমানদার বানাইছি, আমরা বলে কিছুই জানি না, এর একটা আমার বাড়ির দ্বারে আছে, সে বলে এবার কুরবানির গোশত বেচে সেইটাই দিয়ে মসজিদ করতে গেছে, সুবহানাল্লাহ, মুফতি সাজছে, এ উলামায়ে কিরাম থাকবে না, দিন দুনিয়ায় থাকবে না, কথা বলেন, সব জায়গার মানুষ আছে, আগেই কয়ে নিছি, এবছর আমার বাড়ি তো গোপালগঞ্জ, শুধু গোফাইলিয়ে টানছে তা না, বাংলাদেশ ধর্মমন্ত্রী আমার পাশের গ্রামে বাড়ি শেখ মোহাম্মদ আব্দুল্লাহ গহরডাঙ্গা মাদ্রাসার ছাত্র, সদস্য হুজুরের হাতে গড়া ছাত্র, উনি এবছর বাংলাদেশের ধর্মমন্ত্রী, বিগত যত ধর্মমন্ত্রী গেছে কে সমালোচনা করি না, তবে এমন একটা ধর্মমন্ত্রী বাংলাদেশ পাইছে কিনা আমার জানা নাই, সারা বাংলাদেশের থেকে ৫৮ জন আলেম বাছাই করে এবার হজ এনেছে সরকারি খরচে, সরসিনের সরসিনে মাদ্রাসার প্রিন্সিপাল সব কেনেছে, ঢাকা তিনটে চারটে আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল কেনেছে, চট্টগ্রামের থেকে কয়েকজন আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল নেছে, এরপরে হাটাজারি পটিয়া বাবুনগর জিরি নাজিরাট লালবাগ ফরিদাবাদ মালিবাগ যাত্রাবাড়ি গহরডাঙ্গা দারুলুম কাসেমুল কাদেমুলুম শামসুল উলুম যত আছে সব জায়গাতে আমি হলো ৫৮ নম্বর ছোট জন, আর সব আমার চেয়ে বড়রা, এদের সরকারি খরচে হজে নেছে, তাহলে বাংলাদেশের সর্বোচ্চ টিম সৌদি সরকারের ধর্মমন্ত্রীর বাসায় অফিসে আমাদের দাওয়াত ছিল, উনি বলছেন যে আমাদের ইতিহাসে কোনো পাতায় লেখা নাই যে কোন দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় রাষ্ট্রীয় খরচে সরকার সেই দেশের সর্বোচ্চ উলামায়ে কেরামের টিমকে সরকারি খরচে হজ করাইছে, এরকম আমাদের জানা নাই, এটাই বাংলাদেশ সরকার প্রথম ইতিহাস করছে। যারা বিএনপি করি অন্য দল করি তাদের একটু কম ভালো লাগতে পারে, এটা স্বাভাবিক, কিন্তু যেটুকু করছে সেটুকু, আমি কোন দল করি তা কইছি নাকি, আমি কওমি মাদ্রাসার হুজুর, সব হুজুর যেদিক আমিও সেই দিক, আর কিছু না, তবে যেটুকু করছে সেটুকু তো বলা লাগে, এত হুজুররা থাইকে হজ, এবং আর একটা কাম করছে, প্রত্যেক বিল্ডিং এর সরমুনা পিসা হুজুরের বড় ভাই মুসাদ্দেক বিল্লাল মাদানি মেনায় উনি জুমার নামাজ পড়াইছে, আমাদের তাবুতে উনি খুতবা দিয়ে জুমা পড়াইছেন, বিভিন্ন জায়গায় বয়ান করেছে, তো হাজিদেরকে বিল্ডিং এর থেকে নামায় গ্রান্ড পোলরে বসাইয়া এই পরিমাণ এই পরিমাণ ১,০০০ ১,৫০০ ২,০০০ হাজি এক এক বিল্ডিং এ নামাইয়া আমাদেরকে ওয়াজ করাইছে, হজের বয়ান করাইছে, হাজিরা এত খুশি যে বহুত হাজি হজ করতে গেছে, মানে হজ কারে কয়, বাংলাদেশেতে আজ বিমানে যায় মক্কায় নামিয়ে কয়দিন থাই চলি আসলি সেও হাজি, এরকম না কি হইছে তা তো শোনা মেলা নাই, এক মুরব্বীরে আমি আরাফাতের দিন বিকেল বেলা ফোন দিছি, ফোন দিয়ে করলাম মুরব্বী কি অবস্থা কোন জায়গায় আছেন, কয় মানে আমি তো হোটেলে আছি, তার মানে আপনি আরাফাতে মিনায় যান নাই, কেন ওগুলো আমি তিন চার দিন আগে সারিয়েছি, ওক তো আর আগে উনি নামাজ টামাজ ফুরিয়ে রেডি হয়ে গেছে, আগে শুনতাম বোম্বাই আজি, বোম্বাই আজি শুনছেন নি আপনারা, মানে পায়ে হাঁটে অজে যাওয়া লাগতো, যাইকে সই দেখতে পারো না, মৌলবি প্রোটেকশন বন্ধ করে দিবা, আল্লাহু আকবার, ছেলে মাদ্রাসায় পড়ে এই জায়গায় তবলিগের এই ফ্রিকশন হয়ে যাওয়ার পরে বাপে ছেলেকে কওমি মাদ্রাসাতে ছুটই নিয়ে স্কুলে ভর্তি হয়ে দিয়েছে, কত বড় হতভাগ্য কপাল পোড়া, উলামায়ে কিরাম থাকবে না, দিন দুনিয়ায় থাকবে না, জোরে বলেন ঠিক ঠিক না, এই জন্য উলামায়ে কিরাম যেখানে আস্তে কন কান্ট স্লোগানটা ছিল, উলামায়ে কিরাম যেখানে আমরা
আছে যেখানে, রসুল আছে যেখানে, উলামায়ে হক্কানি যেখানে, উলামা নাই যে দলে, উলামা নাই যে দলে, ঠিক কি ঠিক না? সরমনের হুজুরের দলে বহুত জেনারেল শিক্ষিত আছে, একজন ছুটি এসে পীর দাবি করুক, দুই বছরের ভিতরে ওটা ভণ্ড বেদাতি হয়ে যাবে। নেতৃত্বে ওলামা ইকরাম আছে, তাই এখনো পর্যন্ত সরমনের দল সহি আছে। যখন নেতৃত্ব পীর সাহেবের হাতে থেকে কোন জেনারেল বড় পণ্ডিত আর বুজুর্গর হাতে চলে যাবে, তখন সব সর্বনাশ হয়ে যাবে। ঠিক কি ঠিক না? আমাদের দেশে কওমি মাদ্রাসা থাকা দরকার আছে। আলিয়া মাদ্রাসাগুলোকে সুপরামর্শ দেবো, কোনো ক্রিটিসাইজ করি না, আমি পড়ি নাই তা না, আমি মানে এজন্য নয়, আলিয়া মাদ্রাসায় পড়লে যে লেখাপড়া করা যাবে না, কোরআন হাদিস পড়া যাবে না, সুন্নতের আমল করা যাবে না, কি হুজুররা কয়, আলিয়ার হুজুররা কোনোদিনও কয় না, কেন তুমি ছেড়ে দেছো, কেন তুমি ছেড়ে দিলে, কেন ছেড়ে দিলে, যাও চরমনের আলিয়া। এই যে মাগুরা সিদ্দিকী আলিয়া মাদ্রাসার ছেলেদেরকে আমি দেখেছি পাগড়ি পরা, আছে না নাই? তাহলে আমল ও জায়গা থেকেও করা যায়। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করে, সবাই বলে আমিন। এই মাদ্রাসাটার বিপক্ষে কারা একটু হাত দেখান তো, এভাবে এই দুইজন তিনজন বিপক্ষে পাইছি, মাদ্রাসার বিপক্ষে, বিপক্ষে কারা, যারা এখন উঠে আটা দেবে তারা, জোরে কান, এখন যারা উঠে আটা দেবে বুঝবো যে ওইটা বিপক্ষের লোক। মাদ্রাসার বিপক্ষে যারা তারা আস্তে আস্তে চলে যান, একমাত্র পেশা বাসলে তারে ছুটি, পায়খানা আসলে ছুটি, তবে আমার কাছে আঙ্গুল দেয় ছুটি নিতে হবে, এক আঙ্গুল পেশাব দুই আঙ্গুল পায়খানা, মিথ্যে কথাকে আঙ্গুল দেখায় চলে যাবেন ডায়াবেটিস হবে, মিথ্যে কথাকে দুই আঙ্গুল দেখায় চলে যাবেন পায়খানা করে সারতে পারবেন না, আপনি বসে থাকুন আমরা বাইরেতে পানি সাপ্লাই দেবো খালি, আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, বলেন আমিন, আরো জোরে আমিন। আমার ওয়াজ একটু রয়ে গেছে হাদিসের তর্জমা, সব তো আর কয়ে পারা যায় না, কথা কইতে গেলে বক্তাদের খালি লাইনি লাইনি কথা আসতে থাকে, ছড়াই বড়াই যায়, আর সিজনের শুরু এমন ওয়াজের সিজন না, বাংলাদেশে কোকিল পাখি এখনো আছে না, না সব ইজরত করে ইন্ডিয়া চলে গেছে, আছে কোকিল, আছে ডাক ডক শোনা যায় নাকি, শোনা যায় না, শোনা যাবে কবে, ডাকে না তা না, ডাকে কিন্তু সেই সুর হয় না, এই ক্যারুত কুরুত করে আর কি, ফাল্গুন মাসে বসন্ত শুরু হবে কোকিলের ডাক ফুটবে, সেম বক্তাদেরও ফাল্গুন মাস আছে, নভেম্বরের থেকে বক্তাকে কণ্ঠ ফোটে, এর আগে এই যে আনসিজনের কোকিলির মতো কথা কয়ে জুত পাই না, কথাই আসে না, কারণ ওর সব ভুলে গেছি, পাঁচ মাস পড়াইছি, পড়ানোর যে মজা এ আমি আপনাদেরকে বুঝাতে পারবো না, এই আমি বজেতে যাই রাত বারোটা একটা পর্যন্ত পড়াই, একটার সময় যাই আমার কাছারিতে কয়েকজন থাকে ওদেরকে, সে একটাইতে ফজর ফোন আবার ডাকে উঠেই পড়াই, পড়ানোর মজা নিছে এই কয়েক মাস, এখন আবার পাবলিকের ময়দানে বেরোয় আসতে হচ্ছে, চলে আসছে আল্লাহ কবুল করলে, চলতে থাকবে রমজানের আগ পর্যন্ত, আপনাদের এলাকায় আর কেউ যেন ফোন দিয়েন না, একদিনও খালি নাই, এক ঘন্টাও খালি নাই, 210 দিন 400 মাহফিল লিখে তুইছে, আর আজাদ তিরিশিক রাখতে পারি নেই, ডেলি 200-100 আসে, কয়টা রাখবো? তো আমি আপনাদের জন্য কিছু আনতে পারি নাই, যা পারছি তাই বলছি, একটা আয়াত পড়ছি তার একটু তর্জমা, একটা হাদিস পড়ছি ওই আয়াতের হাদিসটাই, আয়াতের সম্পৃক্ত হাদিস একটু পরে তর্জমা বলবো, তো মাদ্রাসার বিপক্ষে কারা তাকে একটু দেখতে চাই, আছেন কেউ পক্ষে কারা, হাত দুটো যদি উঠাই দেখান তাহলে হাত দুটো যেন দেওয়া হবে, আল্লাহ এই হাতগুলোকে কাবার গায়ে পৌঁছাই দিও, আল্লাহ মনের থেকে হাত জাগাইছে হাত দুটোকে রসুলের রওজায় পৌঁছাই দিও, আল্লাহ কালো পথরে হাত দেওয়ার তৌফিক দিও, আল্লাহ মক্কা মদিনার জমিনে মাটিতে হাত দিয়ে সিজদা দেওয়ার তৌফিক দিও, আল্লাহ এই হাত দুটো রসুলের হাতের সাথে মুসাফায় মিলাই দিও, আল্লাহ এই হাত দিয়ে রসুলের হাত থেকে হাউজে কাউসার দিয়ে পান করার তৌফিক দিও, মাশাআল্লাহ। হাত নামান, রাজি আছেন যে যে দোয়া করছি নিতে, আল্লাহ সবার জন্য কবুল করুক, বলেন আমিন। আমি একা এক ফ্যামিলির ইনকাম করি, আয়ের সদস্য আমি একা, আমার 7টা ছেলে মেয়ে, 5টা ছেলে, 2টা মেয়ে, স্ত্রী একজন, 8 জন, মা আছে 9 জন, প্রত্যেক দিন 40-50 জন মেহমান হয় আমার বাড়ি, একখানরে বিস্কুট দিলিও 2:15টার বিস্কুট লাগে ডেলি, এভাবে সারা বছর, আর মাঝে মধ্যে বড় বড় ধাক্কা আসে, আর মাদ্রাসায় তো যা কামাই করি তা সবই চলে যায়, গতবারে ইনকামের থেকে আজকে পকেটে যে কয় টাকা আছে এই কয় টাকা আছে, ব্যাংকে আছে মাত্র 2400 টাকা, আর কোনো পয়সা করি নাই, যা কামাই করছে মনে করে যে এতটাই যে হুজুর করে কি, যা করি একটু যাইয়ে যারা গেছে তারা দেখিয়ে আসছে আল্লাহর রহমতে।
আল্লাহু আকবার। তো আমি একা কামাই করি এত খরচের পরেও বালটটা দালাম দিছি, বালটটা দালাম দিছি মোটামুটি ভালোই ডক হইছে। তা আমরাই সব কয়জনে মিলে কামাই করে যদি একটা দালান দেই তাহলে দালানটা কত বড় হবে, কথা কন ডাকে। আমি একা কামাই করে ছেলে মেয়েকে সারা বছর মাছ গোশ দুধ ডিম খাওয়াই, আল্লাহ খাওয়ায়, তাহলে আমরা সব কয়জন মিলে যদি এক ফ্যামিলিতে খরচ বরচ দেই তাহলে ওই ফ্যামিলিটা কিরম চলবে? হাসিনে খালেদার ফ্যামিলির সে ভালো চলবে না? প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেত্রী আমাকে কাছে হার মেনে যাবে, ঠিক না? তাহলে আমাদের সকলকে মিলে আল্লাহ তাআলা আজকের এই ময়দানে একটা মাদ্রাসা দিছে, একটা ফ্যামিলি দিছে, কতগুলো এতিম। আপনি চক্ষু বন্ধ করে ভাবেন, আপনি যদি মারা যান আপনার ছোট ছোট বাচ্চারা থাকলে ওদের কি হবে উপায়, আর ওই বাচ্চাগুলোর মাথায় যদি কেউ হাত বুলায় আপনার স্ত্রীর কলিজায় কেমন লাগবে? যাজকর বাপ নাই, একজন পুরুষ এসে আমার সন্তানের মাথায় হাত বুলাইতেছে, তারা যদি 10টা টাকা দেয় তার মায়ের কেমন লাগবে? সেম আজকে এখানে এতিমরা আছে, 10টা 12টা এতিম আছে, আরো কতগুলো ছেলেপেলে গরিব আছে, এদের মাথায় আপনি হাত বুলাইলে রহমতে আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে সঙ্গে সঙ্গে ফেরেশতারা নিউজ নিয়ে দেবে, খবর পৌঁছায় দেবে, হুজুর ওই গ্রামের মাহফিলের ভিতরে কয়েকজন মানুষ মাদ্রাসার ছাত্রদের মাথায় হাত বুলাইতে তো হাতের আগাল পায় না, ওরা কিছু সহযোগিতা করেছে, আল্লাহর নবী ওখান থেকে আপনার জন্য খাস দোয়া করবে, আল্লাহ পাক আপনাকে দ্বীনের জন্য কবুল করে নেবে ইনশাআল্লাহ, নবী পাকের সাথে জান্নাতি হবেন। নবী কয় যদি কেউ এতিমের মাথায় হাত বুলাইলো সে যেন আমি এতিম নবীর মাথায় হাত বুলাইলো কন্যা, সুবহানাল্লাহ। তা আমরা কেউ কিছু করতে পারি না, এখানে যারা আছেন যারা আব্বা হয়ে আছেন আমি দোয়া করি যেন আপনাদের সন্তানরা এতিম না হয়, আপনারা যেন উপযুক্ত সময় পর্যন্ত হায়াত পান, বলেন আমিন। আল্লাহ আপনাদের লম্বা হায়াত দান করুক, বলেন আমিন। আল্লাহ যেন কোন কোন সন্তানের মাকে দুনিয়া থেকে না নিয়ে যায়, আব্বাকে না নিয়ে যায়, শিশুকালে, বড় হওয়ার পরে তো সকলেরই মা বাপ চলে যাবে, 18 বছরের পরে আর এতিম থাকে না, বলা হয় সাবালেগ হওয়ার পরে এতিম থাকে না, এই নাবালেক থাকতে এতিম। সুতরাং আমাদের সন্তানরা যেন নাবালেক থাকতে এতিম না হয়ে যায়, আমরা যারা আব্বা আছি আল্লাহ আমাদেরকে হায়াত বাড়াই দিক, জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের সন্তানদেরকে এতিম না বানাক, বলেন আমিন। আমরা যারা আব্বা মা হয়েছি আমরা যেন সন্তান হারা শোকে শোকাক্রান্ত না হই, বলেন আমিন। আমাদেরকে সকলকে আল্লাহ সুস্থতার সাথে লম্বা হায়াত দান করুক। এখানে যে এতিম আর গরিবরা আছে এদের অনেক জরুরত আছে, সব জরুরতকে সামনে নিয়ে আমি কোনো অঙ্ক বলবো না, আপনার মূল্যবান ইনকাম থেকে হালাল উপার্জন থেকে একটা টাকা আপনি নিজ খুশিতে বলবেন আমি জানতে চাই, তারপরও একটা অঙ্ক যদি ধার্য না করে দেই তাহলে সে মর্মে মানুষের কথা বলতে সুবিধে হয় না। এই জন্য আমি বলবো এই হাজার হাজার মানুষের ভিতরে এতিমদের জন্য দেওয়ার জন্য এদের 20,000 টাকা বোর্ডিংয়ে দিনা আছে, বোর্ডিংয়ে মাত্র 20,000 টাকা দিনা আছে, 20,000 টাকা আমি দুইজন মানুষের কাছে চাবো, 10,000 টাকা এতিমদের উদ্দেশ্যে খেদমতের জন্য দেওয়ার জন্য কোন আল্লাহর বান্দা আছেন আমি পরাণ করে তার জন্য দোয়া করব, আল্লাহ তাআলা তাকে বারবার অল ফ্যামিলি মক্কা মদিনা জিয়ারত নসিব করবে, জোরে বলেন আমিন। আব্বা মা কবরে চলে গেছে, মায়ের নামে 5,000, বাপের নামে 5,000, দুইটা লোক মাত্র হাত জাগাবেন যে হুজুর জি এই 20,000 টাকা আমরা দুইজনে দেবো, একজন লোক বলেন 10,000 টাকা দেনেওয়ালা কোন আল্লাহর বান্দা আছেন আমি তার জন্য দোয়া করি, আল্লাহ যেন তাকে বদরি সাহাবাদের সাথে জান্নাতি করে দেয়, আল্লাহ যেন আনসার সাহাবাদের সাথে জান্নাতি করে দেয়। নারে তাকবীর, যুবক ভাইয়ের নাম কি? আসাদ, কোন গ্রাম? ইসাখাদা ছোট ব্রিজ, যে ছোট ব্রিজে আমরা আসলাম, থ্যাংক ইউ। আমার ভাই আসাদ নিশ্চয় আমার অনেক মাহফিল অ্যাটেন্ড করে, আমি দোয়া করি আসাদুল্লাহিল গালেব হযরত শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা নূর উপাধি, আল্লাহ হযরত আলীর সাথে আমার ভাই আসাদকে জান্নাতের আলা মাকাম নসিব করে, দুনিয়ায় তাকে হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দিক, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি যা করে তাতে তাকে আল্লাহ তাআলা বরকত দান করুক, বংশে তারা কবরে চলে গেছে বিনা হিসাবে জান্নাতি করে দিক, আল্লাহ তার নেক সন্তানের আব্বা বানায় দিক, আল্লাহ তার পারিবারিক অবস্থা সুন্দর করে দিক, সামাজিক মান মর্যাদা আল্লাহ তার বাড়ায় দিক, আল্লাহ তুমি তাকে তার অল ফ্যামিলি বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব করো, জোরে বলেন না আমিন। আজকের আমিন যদি কবুল হয়ে যায় তাহলে আসাদের কপাল কোন জায়গা চিনতে হতে পারেন, এত মানুষ নিয়ে আসাদ কি বাড়ি নিয়ে আমাকে মিলাদ পড়ায় এই দোয়া নিতে পারবে? তাহলে 10,000-এ কুলোবে, একখানরে জিলাপি দিতে গেলে 2,00,000 টাকা লাগবে, ঠিকই না? মাত্র 10,000 টাকায় কি দোয়া নেওয়ার মতো আর কোন আল্লাহর বান্দা আছেন? 10,000 টাকা
রজুলের রশিদ কে আছেন কমিটির সদস্যদের ভিতর থেকে হলিও, এ পয়সাল একজন বলো আল্লাহ হালাল রুজিতে বরকত দেবে, হালাল ভাবে কোটি কোটি টাকার মালিক বানায় দেবে, মান মর্যাদা বাড়ায় দেবে, নির্বাচনে কত টাকা নষ্ট করো শেষমেশ কোনো ফলাফল আসে না, দোয়া করি আল্লাহ তাআলা তোমাকে কামিয়াব করে দিক। আছেন কোন আল্লাহর বান্দা? আর একটা লোক বলবেন 10,000 টাকা, এই গ্রামের কোন একজন মানুষ বলে ফেলেন 10,000 টাকা, লাখ লাখ টাকা কোটি কোটি টাকা দিয়ে আপনার বাড়ি ডাটের ডাটের পায়খানা বানাইয়া টাইলসের পায়খানার ভিতরে পায়খানা করবে না, তালবে এলিম রয় পচা জায়গায়, আল্লাহ কয় তোর ওই পায়খানায় আকতি দেবো না, তোরে পোস্টিং করে কবরস্থানে পাঠায় দেবো, তাড়াতাড়ি সুস্থ থাকার জন্য। আর একটা লোক বলেন, একটা লোক আমি বাংটা কালেকশন করতে পারবো না। আর একটা লোক বলেন 10,000 টাকার একটা লোক নাই, কালকেই পুলিশে দেওয়া লাগবে রে দুদু, ডাক্তাররে দেওয়া লাগবে, উকিলরে দেওয়া লাগবে, কবিরাজরে দেওয়া লাগবে, আর কেউ রে না পারলে কমপক্ষে চোর ডাকাতরে দেওয়া লাগবে। আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। আছেন আর একজন মানুষ আছেন, হযরত ওমরের সাথে জান্নাতে যাওয়ার মতো আবু বকরের সাথে আসাদ ভাইয়ের নাম লিখে দিলাম, হযরত ওমরের সাথে একটা লোক হবে জান্নাতি হওয়ার আশায় তৈরি হতে থাকুক, 5,000-এর একটা লোক বলেন, মাত্র 5,000 টাকা, 5,000-এর একটা লোক বলেন কে আছেন? রজুলের রশিদ, কি নাম? কারি আফতাবউদ্দিন। আল্লাহু আকবার, দিনের সূর্য আল্লাহ কারি আফতাবউদ্দিন সাহেবকে কবুল করো, বলেন আমিন। মরার আগে উনাকে কমপক্ষে একটা বার মক্কা মদিনা দেখার তৌফিক দাও, হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দাও, বংশে যারা কবরে চলে গেছে জান্নাতি করে দাও। রানা আড়ুয়া পাড়া যুবক মানুষ আল্লাহ কবুল করবেন আমিন। এ বুড়োরা টাকা নিয়ে কবরে যাব, ছেলেতে বিদেশেতে বস্তা ভরে টাকা বাটা খালি জমি রাও মিয়া, জমি জম খেয়ে ফেলবে। আল্লাহ আমার স্নেহের রানাকে তুমি কবুল করবেন আমিন, তাকে ভবিষ্যৎ উজ্জ্বল করে দাও, হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দাও, বংশে যারা কবরে চলে গেছে জান্নাতি করে দাও, আল্লাহ তাকে তুমি বারবার মক্কা মদিনা দেখার তৌফিক দাও। জোরে বলেন আমিন। আছেন আর কোন আল্লাহর বান্দা? 1,000, 2,000, আমার 20,000 হয়ে গেছে, ওই দিনার 20,000 হয়েছে, 1,000 টাকা দেওয়ার কে আছেন? একেবারে কমাই নিয়ে আসি, 100 লোক লাগবে, এর ভিতরে 100 লোক 1,000 টাকা দেওয়ার মতো আছেন? একটা লোক বলেন, একজন করে, কিনা কি নাম? আল্লাহ কবুল করেন বলেন আমিন। আর কে আছেন 1,000 টাকা? আল্লাহ হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দাও। সকলে কালেকশনের সময় বিরক্ত হয়ে যায়, এটা স্বাভাবিক, তবে হাদিসের তর্জমা না শুনে যাবেন না, ওই আয়াতের সাথে সম্পৃক্ত ইনশাআল্লাহ। আলমগীর হচ্ছেন 1,000, আলহামদুলিল্লাহ তিনজন হয়েছে, বলেন আর একজন বলেন, 10 জন লোক হইতে হবে 10,000 টাকা, তিলকা আশারাতুন কামিলা, বলেন কি নাম? নূর ইসলাম, সাইফুল ইসলাম, চার মুরব্বি, শাহাদত বিশ্বাস, 5, আল্লাহ কবুল করেন বলেন আমিন। কে আছেন, কে আছেন তাড়াতাড়ি বলেন? 10টা লোক লাগবে মাত্র, আর 5 জন, আল্লাহ তিলকা আশারাতুন কামিলা, যেই 10 জনকে দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে ওই 10 জনের সাথে এই 10 জনটা জান্নাতি করে দাও। কে আছেন আর একজন? কি নাম? 5টা লোক তাড়াতাড়ি বলেন, ভলেন্টিয়াররা রেডি হয়ে যাও, চতুর্পাশে ঘিরে ফেলাও, কেউ যেন সারি জাতি না পারে, প্রত্যেকে এই মাদ্রাসার পক্ষে যারা একটা বার একটু ডান হাত উঁচু করেন তো নারায়ে তাকবীর, মাদ্রাসার পক্ষে তো আলহামদুলিল্লাহ, বলেন বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, বাদ বিসমিল্লাহ কয় গেছে, যার যার পকেট হাত হাত ঢুকাই দেন, এই হাত এদিক ওদিক নিয়েন না, নিজের পকেটে, নিধিপুর মতিয়ার মোল্লা 500 টাকা, আল্লাহ কবুল করেন ভাই। আর 5টা লোক প্রত্যেকে রেডি, এই তালবে এলিম আর ভলেন্টিয়ার ঢুকে যাও, সব চতুর্দিক দিয়ে চতুর্দিক, হাফেজ সাহেব হুজুর ওনার ভাইদের নামে 1,000, দুই ভাই এন্তেকাল করছে, আল্লাহ তাদেরকে জান্নাতি করুক বলেন আমিন। তার আর একটা ভাই হসপিটালে মারাত্মক অসুস্থ, ব্লাড ক্যান্সারে আক্রান্ত, আল্লাহ তারে সুস্থ করে দিক বলেন আমিন। হাফেজ সাহেব মানুষ সামান্য বেতন পায়, তার থেকে তো 1,000 টাকা ভাইদের জন্য, আল্লাহ কবুল করেন। এই চতুর্পেতে ওই পিছন পেশতে গিরে পিছন পেশতে, এই যে তালবে আলিমরা গেছে, ভলেন্টিয়াররা গেছে, প্রত্যেকে ছেড়ে দেন, প্রত্যেকে 10 টাকার নোট যেন দেখি না মাগুরা, কিন্তু এখন বর্তমানে শীর্ষে আছে মাগুরা, বাংলাদেশের কাছে খুব সুপ্রসিদ্ধ মাগুরা, সবাই সবাই ভলেন্টিয়াররা কইছে, যুবক বাহিনী সবাই ঢুকে পড়ো কালেকশন করো, মা বোনদের কাছে ছোট মোটো বাচ্চা কাচ্চাদেরকে দিয়ে কালেকশন করান। আর হাদিসের তর্জমা শুনি, আল্লাহ নবী বলেন
আল ইমান, যে ইমান আমরা এনেছি উরিয়ান ধরে নয়, ইমানটা এখন উলাঙ্গা আছে ল্যাংটা, ল্যাংটা ইমানকে পোশাক পরায় বা কি দিয়া, কাল ইমান উরিয়ান ও লেবাসুহু আত্তাকওয়া, তাকওয়া পরহেজগারি হলো ইমানের পোশাক, ও জিনাতুহু আল হায়া, আর ইমানের অলংকার হলো শরম লজ্জা। আল্লাহ নবী বলেন ইজা ফাতাকাল হায়া ফাপাল মাশিতা, লজ্জা চলে গেলে যা খুশি তাই করা যায়। এই জন্য যার ভিতরে লজ্জা আছে তার মধ্যে ইমান আছে, যখন লজ্জা থাকে না তখন ইমান নষ্ট হয়ে যায়। লজ্জা হলো ইমানের অলংকার, আর তাকওয়া পরহেজগারি হলো ইমানের পোশাক। আল্লাহ তাআলা আমাদের সকলকে পাক্কা ইমানদার হওয়ার তৌফিক দান করে, সবাই বলি আমিন। পরিচ্ছন্ন ইমান নিয়ে যাতে, হ্যাঁ দোয়া এখনই দোয়া, কালেকশনটা হয়ে যায় 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 যাবে। মনিরুল মায়ের নামে 2000 টাকা, কাঞ্চনপুরের মনিরুল তার মায়ের নামে 2000, মা আছে না মারা গেছে, মারা গেছে, মরহুম মায়ের জন্য আল্লাহ তার মাকে জান্নাতি করে দিক, ছোট্ট বাচ্চা 100 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করেন। এই যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আরো যারা আছেন ফাঁকে ফাঁকে লেখাই দিয়ে যান, যারা লেখাইছেন তো খুব তাড়াতাড়ি টাকাটা দিয়ে দেবেন, যাতে হুজুরদের কাজে লাগে, সমস্যা সমাধান হয়। বসি দোয়া নিয়ে যাই ভাই, মুহররম মাসে দোয়া কবুল হবে, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। বলতে যে সরে চলে গেছি, মুহররম মাসে অনেক ঐতিহাসিক ঘটনা আছে, কিছু ঘটে গেছে কিছু সামনে রয়েছে। এ মাস অত্যন্ত দামি, 10 তারিখ, আল্লাহ পাক এই মুহররমের ওসিলায় আমাদের এহকাল ও পরকালে সফলতা কামিয়াবি দান করে, সবাই বলি আমিন। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। মাগুরায় আমার অনেক মহব্বত ও ভালোবাসার ভক্তবৃন্দ আছে, অনেকে আমার মাদ্রাসায় এখনো পর্যন্ত চাউল দেয়, ওই মাগুরার শৌখিন দেয়, আরো কয়েকজন আছে। তো আমার তো অনেক কষ্ট করে এই মাদ্রাসা চালানো লাগে, যদি কোনো মহব্বতের বান্দা থাকেন, ভালোবাসার মানুষ, যতবার আসি অতবারই আপনাদের কাছে বলি, থাকলে আমার হাতে আমার মাদ্রাসার জন্য শেষমেশ কিছু দিয়ে যাইয়েন, আমি অত্যন্ত খুশি হব মাদ্রাসার জন্য। মাদ্রাসা জি মঞ্জুর, মঞ্জুর নামে 1000, আল্লাহ কবুল করেন। মা বোনরা পর্দার আড়ালে যারা আছেন পাঠাই দেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি, আমার মাদ্রাসা, থ্যাংক ইউ, জাযাকুমুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। যারা আছেন বসেন, বসেন, দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা। হ্যাঁ ব্যাগ, ব্যাগগুলো এই পাশে দিচ্ছ তো, এই পাশে দিচ্ছ, হ্যাঁ আছে, লোক আছে, এই পাশে দিচ্ছে, আলহামদুলিল্লাহ, এই পাশে দিচ্ছে, আলহামদুলিল্লাহ। বাবর আলী কাঞ্চনপুর, তার বাপ অসুস্থ, এই যে মাদ্রাসা, হ্যাঁ ভালো আছে, আল্লাহ আল্লাহ মাফ করে দে, আল্লাহ আপনার মাকে সুস্থ করে দিক। বসে দোয়া হবে, এক্ষুনি দোয়া হবে, বসেন, বসেন, দোয়ার পরে আসেন, আমি মুসাফা করবো, দোয়ার পরে আসেন, দোয়ার পরে আসেন, আগের তে না, দোয়ার পরে আসেন। আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা সাল্লি, আইসে কালেকশন আইসে, ব্যবসা বাড়ছে, বসে দোয়া করবো, আল্লাহুম্মা সাল্লি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار আল্লাহ রাব্বুল আলামিন, মুহররম মাস দোয়া কবুল হবার মাস, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আহলে বাইতের শাহাদাতের মাস, রাব্বুল আলামিন শত শত ভালো কাজের, ভালো কাজের দিনের মাস। আল্লাহ মাসের দিক তাকাইয়া রাব্বুল আলামিন এই মাসের ভিতরে দিনের মাহফিলের ইন্তেজাম করে, কোরআন হাদিসের আলোচনার শেষে আমি গুনাহগার তোমার নেককার বান্দা বান্দিদেরকে সাথে নিয়ে ভিক্ষার দোকানে হাত তুলেছি, মালিক আমাদের জীবনের সব গুনাহ খাতা মাফ করে দাও। আয় আল্লাহ অবশ্যই গুনাহগার, যত গুনার আলোচনা এখানে করেছি সব গুনাহ আমি নিজেও করে থাকি, আয় আল্লাহ কোনো গুনাহ থেকে আমরা বাঁচতে পারি না, রব্বুল আলামিন নফসে ধোকায় শয়তানের প্রেমে পড়ে গুনাহ করে ফেলেছি, ও খোদা এই দামি মাসের ওসিলায় আমাদের গুনাহ মাফ করে দাও। হাজি সাহেবরা হজের থেকে ফিরে আসার পরে 40 দিন পর্যন্ত তুমি দোয়া কবুল করো,
রব্বুল আলামিন, আমি গুনাহগার, তুমি আমাকে হজ করায় এনেছো, এখনো 40 দিনের মধ্যে আসি, মালিক ক্ষমা চাই, তুমি আমার সকল শ্রোতা বিন্দুদেরকে মাফ করে দাও। নারী পুরুষ যে যেখানে বসে বয়ান শুনছে, আল্লাহ সকলকে তুমি হিদায়ত দাও। আল্লাহ আমাদের অন্তরে তোমার ভয় পরিপূর্ণ ঢুকাইয়া দাও। আল্লাহ এই সমাজ থেকে, আমাদের মুসলিম সমাজ থেকে জিনা ব্যভিচার থেকে হেফাজত করো, জিনা ব্যভিচারীর কুসংস্কার দূর করে দাও, মদ গাঁজা হিরোইন মাদকের থেকে সমাজকে হেফাজত করো, সুদ ঘুষের সমস্যা থেকে সমাজকে হেফাজত করো। আয় আল্লাহ এই মাহফিলের ইন্তেজাম করেছে যুব সমাজ, এ যুব সমাজকে তুমি কবুল করে নাও, এ যুবকদেরকে তুমি নামাজি দিনদার পরেজগার বানাইয়া দাও। যারা মাহফিলের ইন্তেজাম করেছে তারা যেন আর কোনো গুনার কাজে হাত না দেয়, তুমি পাহারাদারি করো। আয় আল্লাহ আমাদের আব্বা মা দাদা দাদি নানা নানি শ্বশুর শ্বশুরি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব উস্তাদ সাগরেদ পীর মুর্শেদ ছাত্র ছাত্রভাই কর্মজীবনের বন্ধু সাথী যারা বনে জঙ্গলে কবরে চলে গেছে, সকলের পক্ষ থেকে ক্ষমা চাই, তুমি মাফ করে দাও, সকলের কবর আজাব তুমি বন্ধ করে দাও, সকলের কবরে জান্নাতের দরজা খুলে দাও। আল্লাহ অনেক সন্তানরা মা বাবার রুহের মাগফিরাতের জন্য টাকা দিয়ে দোয়া চেয়েছে, সকলকে তুমি মাফ করে দাও, তাদের মা বাবকে জান্নাতি করে দাও। আল্লাহ মাদ্রাসায় যারা দান করলেন 1 টাকা থেকে হাজার হাজার টাকা পর্যন্ত, সকলকে তুমি হালালভাবে কোটি কোটি টাকার মালিক বানায় দাও, যেন দিনের আরো বেশি খেদমত করতে পারে তৌফিক দাও। আল্লাহ সব দানকারীদেরকে তুমি একবার হলেও মক্কা মদিনার মাদ্রাসা দেখার তৌফিক দাও। যেদিন উলামায়ে কেরাম তুলাবা এজাম জান্নাতে যাবে, আল্লাহ এই মাহফিলে সকলকে তাদের সাথী বানাই দিও। আল্লাহ নবী পাকের হাত থেকে আমাদের হাশরের মাঠে হাউজে কাউসান পান করাইয়া দিও। আমার মা বোন যারা পর্দার আড়ালে বসে আছে, আল্লাহ মনের সব নেক আশা নেক তামান্না পূরণ করে দাও। পারিবারিক অশান্তি থাকলে তুমি দূর করে দাও, স্বামী স্ত্রী সুসম্পর্ক মিল মোহাব্বত পয়দা করে দাও, সন্তানাদি নেককার বানাইয়া দাও, যারা নিঃসন্তানি তাদেরকে নেক সন্তানের মা বাবা বানায় দাও, যারা শুধু কন্যা সন্তানের মা বাবা হয়ে আছে, রব্বুল আলামিন কমপক্ষে একটা নেক পুত্র সন্তানের মা বাপ তাদেরকে বানায় দাও। ও খোদা বাংলাদেশের উপরে আসমানি রহমত জমিনি বরকত দান করো, সরকারদের মাধ্যমে আল্লাহ তুমি এদেশে কোরআনি আইন চালুর ব্যবস্থা করে দাও, সরকার যে ভালো কাজগুলো করে তার প্রতিদান তুমি দান করো, রাষ্ট্রীয় উন্নতি উন্নয়নে যে সকল কাজে হাত দিয়েছে সবগুলো দ্রুত গতিতে করার তৌফিক দাও, যে সব জায়গা অন্যায় করতেছে সরকার সেখান থেকে ফিরে যাওয়ার মতো বুঝো তৌফিক দান করো। আল্লাহ এই মাদ্রাসাখানা তা কেয়ামত কবুল করে নাও। অনেক মহাব্বতের ভাই বোন আমার মাদ্রাসায় দান করেছে করে, রব্বুল আলামিন তাদের জন্য আমার খাস দরখাস্ত, কেয়ামতের ময়দানে তাদেরকে তুমি বদরীয় আনসার সাহাবাদের সাথে জান্নাতি করে দিও, সমস্ত রোগ ব্যাধি থেকে শিফা দাও, সুস্থ করে দাও। আল্লাহ যুব কমিটির ভিতরে একটা যুবকের একটা মেয়ে অসুস্থ হসপিটালে আছে, আল্লাহ ছোট বাচ্চাকে তুমি দ্রুত সুস্থ করে দাও, তার মা বাবার কলিজাকে তুমি ঠান্ডা করে দাও। আল্লাহ আমাদের দোয়া তোমার হাবিবে তুফালে কবুল করে নাও। রব্বির হামুহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বি জিদনি ইলমান নাফিয়া, সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।